সকাল 10টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে স্লোগান দিতে দেখা যায়। তারা নিজেদের শাহবাগ যুবদল বলে পরিচয় দেন। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুম খুনের অপরাধে খুনি হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন তারা। এরশাদ বিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেন বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। 1987 সালে সেদিন পুলিশের গুলিতে তিনি এই দিনে মারা যান। তাই ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এর কর্মসূচি ঘোষণার পর তা উত্তেজনা সৃষ্টি করেছে। দলটির এই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল, সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অন্যদিকে ফেসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর 12টায় ঢাকায় গুলিস্থানে জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির শিরোনাম পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজানায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।